সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম অভিশংসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অর্থ মজুত করছেন ট্রাম্প পংসাং সুচির উত্থান পতন এবার মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করার হুঁশিয়ারি ইরান পরমাণু অস্ত্র তৈরি থেকে মাত্র কয়েক মাস দূরে দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের আমেরিকা কি মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি বন্ধ করতে প্রস্তুত প্রশ্ন ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের ভারতে ভ্যাকসিন নেওয়ার দু ঘন্টার মধ্যে আবারও মৃত্যুর অভিযোগ এবং সবশেষে জানাব রিপাবলিকান পার্টি ছাড়লেন বুশ প্রশাসনের সাবেক কর্মকর্তারা শুনছিলেন শিরোনাম অভিশংসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অর্থ মজুত করছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আগামী নয় ফেব্রুয়ারি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অভিশংসনের বিচার শুরু হচ্ছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এর মধ্যে ট্রাম্প তার বিচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অর্থ মজুত করেছেন এদিকে অভিশংসন নিয়ে তার আইনজীবী নিয়োগের সময়সীমা দোসরা ফেব্রুয়ারি মঙ্গলবারই শেষ হচ্ছে রবিবার পাঁচ আইনজীবী পদত্যাগ করায় সংকটে পড়েন ট্রাম্প রিপাবলিকান পার্টিতে টিকে থাকতে এবং নিজের বিরুদ্ধে সিনেটে অভিশংসন বিচারের বিরুদ্ধে লড়াই চলতি বছরের প্রথম থেকে অর্থ মজুত শুরু করেন ট্রাম্প তার নতুন সেভ আমেরিকা পলিটিক্যাল অ্যাকশন কমিটি অর্থ সংগ্রহ করেছে জানা গেছে কমিটি এ পর্যন্ত এক তিরিশ দশমিক এক মিলিয়ন ডলার অর্থ সংগ্রহ করেছে ট্রাম্পকে আইনজীবীদের পেছনে একটা মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হবে বলে ধারণা করা হচ্ছে ডেভিড সুহেন এবং ব্রুস ক্যাস্টর নেতৃত্বে ট্রাম্প নতুন আইনজীবীদের দল গঠন করেছেন বলে জানা গেছে প্রস্তুতি নিতে তারা এক সপ্তাহের মতো সময় পাবেন ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যাকে ক্ষমতা ত্যাগের পর অভিশংসন করা হচ্ছে আবার তিনি দ্বিতীয়বারের মতো প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন এ খবর জানিয়েছে সিএনএন সুচির উত্থান পতন মিয়ানমারের রাষ্ট্রপতি উইনমিন্ট ও ক্ষমতাসীন দলের সাং সুচিকে গ্রেফতার করেছে দেশটির সেনাবাহিনী সোমবার পয়লা ফেব্রুয়ারি ভোরে সেনাবাহিনীর অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় সূচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির এলডি এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন এছাড়াও আটক করা হয়েছে শাসক দলের শীর্ষ কয়েকজন নেতাকে সাং সুচি বার্মিজ ভাষার উচ্চারণ আওসা সুচি। তিনি বর্মি রাজনীতিক কূটনীতিক এবং লিখিকা যিনি মিয়ানমারের প্রথম ও বর্তমান রাষ্ট্রীয় উপদেষ্টা এবং ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেত্রী তিনি দেশটির ডিফ্যাক্টো তথা আনুষ্ঠানিক প্রধান হিসেবে ব্যাপকভাবে পরিচিত এছাড়াও প্রথম নারী হিসেবে সূচি মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির কার্যালয়ের মন্ত্রী বিদ্যুৎ শক্তি ও ক্ষমতা বিষয়ক মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী হিসেবে প্রেসিডেন্ট তিন চায়ের ক্যাবিনেটে কাজ করেন আধুনিক মায়ানমারের জাতির জনক সুচি এবং খিঞ্চির কন্যা সূচির জন্ম হয় ব্রিটিশ বার্মার রেঙ্গুনে উনিশশো বিশ্ববিদ্যালয় ও উনিশশো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অর্জন করার পর তিনি জাতিসংঘে তিন বছর কাজ করেন উনিশশো সালে মাইকেল অ্যারিসকে বিয়ে করেন এবং তাদের দুই ছেলে হয় উনিশশো আটাশির গণ আন্দোলনের সময় সুচি সবার নজর কাড়েন এবং ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির এলডি সাধারণ সম্পাদক হন সে সময় সংগঠিত দলটির প্রতিষ্ঠাতা ছিলেন সামরিক জানতার বিরোধী অবসরপ্রাপ্ত কয়েকজন সেনা কর্মকর্তা সুচির দল দুই সালের নির্বাচন বয়কট করে যা সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টিকে তাৎপর্যপূর্ণ বিজয় এনে দেয় সালের তিনি সংসদের নিম্ন কক্ষের হন এবং তার দল পঁয়তাল্লিশটি ফাগা আসনের মধ্যে তেতাল্লিশটিতে জয়লাভ করে দুই হাজার সালের জাতীয় নির্বাচনে তার দল ভূমি দশ বিজয় অর্জন করে অ্যাসেম্বলি দ্য ইউনিয়নের সংসদ ছিয়াশি শতাংশ আসন অর্জন করে যদিও প্রেসিডেন্সিয়াল ইলেকটোরাল কলেজে তাদের প্রার্থীকে রাষ্ট্রপতি ও দ্বিতীয় উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের জন্য সাতষট্টি শতাংশ সংখ্যাগরিষ্ঠতায় যথেষ্ট ছিল সুচির প্রায়ত স্বামী ও সন্তানেরা বিদেশি নাগরিক হওয়ায় সংবিধান অনুসারে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না তাই তিনি নবপ্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পদটি গ্রহণ করেন যা কিনা প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের সমান গণতন্ত্র ও মানবতার পক্ষে সংগ্রামের জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার সহ আরও অনেক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন যদিও রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তার ভূমিকা তীব্রভাবে সমালোচিত হয়েছে এবং হচ্ছে এবার মিয়ানমারকে বাইডেনের হুঁশিয়ারি মিয়ানমারের উপর এবার নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের ঘটনায় বাইডেন এই হুমকি দিলেন মঙ্গলবারের বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে মিয়ানমারের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে বলে উল্লেখ করেছেন বাইডেন এক বিবৃতিতে বাইডেন বলেছেন জনগণের ইচ্ছার উপর কখনও শক্তি প্রয়োগ করা বা বিশ্বাসযোগ্য নির্বাচনের ফলাফল নিশ্চিহ্ন চেষ্টাও করা উচিত নয় এর আগে সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে বলেছেন মিয়ানমারের সম্প্রতি নির্বাচনের ফলাফল পরিবর্তন বা গণতান্ত্রিকভাবে ক্ষমতা পরিবর্তন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টাকে আমেরিকা বিরোধিতা করে যদি এই সিদ্ধান্ত পরিবর্তন করা না হয় তাহলে যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এদিকে বিশ্বনেতারা মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের ঘটনায় সূচির মুক্তি চেয়ে নিন্দা জানিয়েছেন সোমবার পহেলা ফেব্রুয়ারি ভোরে সেনাবাহিনীর অভিযানে মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট ও অং সাং সুচিকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর দেশটির মিলিটারি টিভি নিশ্চিত করে যে দেশটিতে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে একই সঙ্গে সামরিক বাহিনী জানায় তারা ক্ষমতা কমান্ডার ইন চিফ মিন অং লাইং এর কাছে হস্তান্তর করেছে ইরান পরমাণু অস্ত্র তৈরি থেকে মাত্র কয়েক মাস দূরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন আবারও তার দেশকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আনার আগ্রহ প্রকাশ করেছেন তবে একই সঙ্গে তিনি নতুন দাবি উত্থাপন করে এই বিষয়ে পূর্বশর্ত শর্ত আরোপ করেছেন ব্লিংকেন এনবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেন ইরান যদি পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতিতে ফিরে আসে তবে ওয়াশিংটনও একই কাজ করতে প্রস্তুত রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন একটি পরমাণু বোমা তৈরির প্রয়োজনীয় উপাদান উৎপাদন করা থেকে ইরান মাত্র কয়েক মাস দূরে রয়েছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী এমন সময়ে দাবি করলেন যখন ইরান শুরু থেকেই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে ইরান বহুবার বলেছে বেসামরিক কাজে ব্যবহার করার উদ্দেশ্যে সে দেশের পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও অনেকবার ইরানের এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক শাসন শাসনামলে ইরানের সঙ্গে আরও পাঁচ দেশকে সঙ্গে নিয়ে পরমাণু সমঝোতা সই করে আমেরিকা কিন্তু পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সালের মে মাসে সেই সমঝোতা থেকে বেআইনিভাবে আমেরিকাকে বের করে নেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী প্রচারের সময় ওই সমঝোতায় ফিরে আসার প্রতিশ্রুতি দিলেও এখন ইরানের জন্য ভিত্তিহীন পূর্বশর্ত শর্ত আরোপ করার চেষ্টা করছেন আমেরিকা কি মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি করতে প্রস্তুত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাফেদ জারিফ বলেছেন দু সালে ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতায় তার দেশের প্রতিরক্ষা সক্ষমতার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি কারণ তখন মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি করা বন্ধ করতে প্রস্তুত ছিল না আমেরিকা তিনি জানান ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনার জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন অস্ত্র বিক্রি বন্ধ করা ছিল পূর্বশর্ত শর্ত সোমবার সন্ধ্যায় মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনের সাংবাদিক ক্রিশ্চিয়ানে আমানপুরের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জারিফে কথা বলেন পরমাণু সমঝোতার ব্যাপারে আলোচনার ক্ষেত্রে আমেরিকা পরমাণু বহির্ভূত ইস্যু নিয়েও যে আলোচনা করতে চায় সে সম্পর্কে আমানপুরের এক প্রশ্নের জবাবে জাবেদ জারি বলেন দুপক্ষ কোন কোন ইস্যুতে একমত এবং কোন কোন ইস্যুতে দ্বিমত তার ভিত্তিতে পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা হয়েছিল এবং চূড়ান্ত পর্যায়ে সমঝোতা সই হয় মধ্যপ্রাচ্যে আমেরিকা অস্ত্র বিক্রি বন্ধ করতে প্রস্তুত ছিল না বলে তখন সে বিষয়ে আলোচনা হয়নি এখন যদি আমেরিকা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে চায় তাহলে আমেরিকাকে আলোচনা না হওয়া ইস্যুগুলোকে মেনে নিতে হবে অর্থাৎ আমেরিকা এবং তার মিত্রদেরকে মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে আমেরিকা কি এখন তা করতে প্রস্তুত আছে ভারতে ভ্যাকসিন নেওয়ার দু ঘন্টার মধ্যে আবারও মৃত্যুর অভিযোগ ভ্যাকসিন নেওয়ার দু ঘন্টার মধ্যেই ভারতের গুজরাটের এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার তিরিশ বছর বয়সী ওই কর্মীর মৃতদেহে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ যদিও প্রাথমিকভাবে তাদের ধারণা হার্ট অ্যাটাকের ফলেই মৃত্যু হয়েছে তার জিগ্নেশ সুলাঙ্কি নামের ওই পরিচ্ছন্নতা কর্মী ভাদুদ্রার পৌরসভায় কাজ করতেন রোববার একত্রিশ জানুয়ারি সকালে তাকে ভ্যাকসিন দেওয়া হয় এরপর তিনি বাড়ি ফিরে যান কিন্তু ঘন্টা দুইকের মধ্যেই জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়েন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন ঘটনার আকস্মিকতার সুখে মুর্যমান সুলাঙ্কির স্ত্রী দিব্যা মাধ্যমকে তিনি বলেন আমি জানতামই না উনি ভ্যাকসিন নিতে যাচ্ছেন এই নিয়ে আমাদের কোনো কথাই হয়নি পরে তিন বাড়িতে ফিরে মেয়ের সঙ্গে খেলতে খেলতেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান আমাদের ধারণা ভ্যাকসিন নেবার জন্যই এভাবে হঠাৎ মৃত্যু হলো তার এমন দাবি অবশ্য অস্বীকার করছেন হাসপাতাল সুপার রঞ্জন আইয়ার তার দাবি দেড় বছর আগেই সুলাঙ্কির বুকে ব্যথা হয়েছিল সেই সময় হাসপাতালেও ভর্তি হতে হয় তাকে ভ্যাকসিন নেওয়ার আগে নিজের এই শারীরিক অবস্থার কথা জানানো উচিত ছিল সুলাঙ্কির কিন্তু তিনি তা জানাননি সুপারের মতে সম্ভবত হার্ট অ্যাটাকের ফলেই মৃত্যু হয়েছে তার ভারতে টিকাকরণ শুরুর পর থেকে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা সামনে এসেছে যদিও এখনো পর্যন্ত কোনো ক্ষেত্রেই ভ্যাকসিনকে মৃত্যুর কারণ হিসেবে মেনে নেয়নি প্রশাসন কিন্তু এই ধরনের মৃত্যুর ঘটনায় আতঙ্ক বাড়ছে বেঙ্গালুরুতে বহু স্বাস্থ্যকর্মীকে দেখা গেছে যারা ভ্যাকসিন না নিয়েও তা নেওয়ার ভুয়া দাবি করছেন রিপাবলিকান পার্টি ছাড়লেন বুশ প্রশাসনের সাবেক কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টি থেকে সরে দাঁড়িয়েছে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের প্রশাসনের কর্মকর্তারা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি দলের নেতাদের নির্ভরশীলতা এবং নির্বাচন নিয়ে ট্রাম্পের জালিয়াতির দাবির প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সাবেক কর্মকর্তারা পদত্যাগের কারণ সম্পর্কে বলেছেন তারা মনে করেছিলেন নির্বাচনে হারার পর সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে দল মুক্ত হবে এবং গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের চুরির দাবিকে প্রত্যাখ্যান করবে দলের নেতারা উল্টো বেশিরভাগ রিপাবলিকান আইন প্রণেতা ট্রাম্পের প্রতি আসক্ত হয়ে পড়েছেন বুশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জিমি গুরুলি বলেন যে রিপাবলিকান পার্টিকে আমি জানতাম সেই পার্টি এখন আর নেই পার্টিতে এখন ট্রাম্পের আমল শুরু হয়েছে বুশ প্রশাসনের আরেক শীর্ষ কর্মকর্তা ক্রিস্টোফার পুরসেল বলেন বুশ প্রশাসনের ষাট থেকে সত্তর ভাগ কর্মকর্তা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে আগামী নয় ফেব্রুয়ারি সিনেটে অভিশংসনের বিচার শুরু হওয়ার কথা যারা ট্রাম্পের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদে অভিশংসনে ভোট দিয়েছিলেন তারা চাপে আছেন ইতিমধ্যে জন সিনেটর ট্রাম্পের পক্ষে চলে এসেছেন ট্রাম্প নিজেই একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করায় রিপাবলিকান পার্টিতে ভাঙন ধরবে বলে আশঙ্কা করা হচ্ছিল এ খবর জানিয়েছে রয়টার্স দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ